হ্যাঁ যুবক, তুমি যদি আদর্শ পরিবার তৈরি করতে চাও, তুমি যদি একটা ভালো পরিবার গঠন করতে চাও, তুমি যদি পৃথিবীর মানুষের সাথে সুখ শান্তি ভাবনা অনুধাবন করার পরে তুমি যদি একটা সুখী মানুষ হতে চাও, তো সর্বপ্রথমে তুমি একটা টার্গেট ফলো করো। আল্লাহ কি টার্গেট? তোমার আল্লাহ বলছেন ফাঙ্কি রোম, তুমি বিয়ে করো। এ যুবক, তোমার যদি 22 বছর বয়স হয় তুমি তাড়াতাড়ি করে বিয়ে করে না, যদি 21 বছর বয়স হয় জুয়ানি চলে আসে তুমি দেরি করিও না। মেয়েদের যদি বয়স হয়ে যায় বাপ মা তোমরা কেউ দেরি করাইও না। ছেলে মেয়েদের বয়স হলে সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা বাপ মা কর্তব্য পড়েছে, আপনাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তো আমার আল্লাহ বলছেন কাকে বিয়ে করবে, কার সঙ্গে তোমার বিবাহ হবে, ভালো করে তুমি মন দিয়ে শুনে নাও। হে যুবক জলেরা, আমার আল্লাহ বলছেন থ্যাংক ইউ হে মাতা আবারা কমবে না নেশা। তুমি নিকা করে মাতা বারা কমবে না নেশা, যে মেয়েটাকে চোখে দেখতে ভালো মনে হয়, যাকে তোমার ভদ্র মনে হয়, যাকে তোমার পছন্দ হয়, মা তো বালা কুমিনার নেশা, তার বাড়িতে প্রস্তাব দিয়ে পাঠাও, তার সঙ্গে তোমার সম্পর্ক হবে, তাকে তুমি বিয়ে করে সংসার সুখে করে নাও। হে যুবক, কিন্তু তোমার জন্য একটা অপশন যখন দেওয়া হলো, যুবক রে এই ভুলটা করা যাবে না, তোমার বাবা যদি ভ্যান চালা হয় তুমি ইমিলির বেটিকে প্রস্তাব দিও না। বুঝলেন না কথা? আপনি বলবেন মূলবে স্যার, আপনি এক্ষুনি বললেন মা তো বালা কুমিনার নেশা, যাকে বেশি দেখতে ভালো হয়, যাকে তোমার মনে ধরে তাকে বিয়ে করো। না না না, এই ওয়াজের ব্যাখ্যা আপনি ভুল শুনতে আরম্ভ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বিয়ে করবেন আপনার সামঞ্জস্যতা রেখে, আপনার কোয়ালিটির মানুষকে বিয়ে করবেন। যদি উপর নিচে বিয়ে হয়ে যায়, যদি গড় লোক বেড়ি লোক ছোট লোক বেড়ো লোক বিয়ে হয়ে যায়, এ মানুষ শুনে নাও, ওই পরিবার আদর্শ হবে না, হবে না, হবে না। আমার সোনার নবী গো, তুমি কোথায় রইলা গো, দেশে দেশে তোমায় আমি খুঁজা বেড়াই গো। আমার আল্লাহ নবী গো, তুমি কোথায় রইলা গো, আমার দিনের নবী গো, তুমি কোথায় রইলা গো। তাই পেতে গেলে তুমি দিনের দাওয়া দিতে, তাই পেতে গেলে তুমি দিনের দাওয়া দিতে, কাফের আমারে পাথর আমার দয়ার নবীকে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, সোনার জীবন ফিরে পাইলাম তোমার বাইগা গো। আমার আল্লাহ নবী গো, তুমি কোথায় রইলা গো, আমার দিনের নবী গো, তুমি কোথায় রইলা গো। তোমার সম্পর্কের পাথনে তুমি বিয়ে করতে আরম্ভ করো, যাকে তোমার পছন্দ হবে তাকে টিকিট দিলে হবে না। আমার তো মনে হয় এখন মমতার ভাতিজিকে বিয়ে করবো, কিন্তু পাবো পাবো না, না পাবো না। আমার কোয়ালিটি যেমন, আমার আল্লাহ প্রমাণ দিয়ে বলতেছেন, হে যুবক, তোমার যখন 22 বছর বয়স হবে, 20 বছর বয়স হবে, জুয়ানি চলে আসবে, 18 বছর বয়স হবে, বেহুশ আরম্ভ করো, বাবা তুমি দেখো দেয়া, তোমার জুয়ানিতে যদি ক্ষতির আশঙ্কা থাকে বাপকে ডাইরেক্ট বলে দাও, আপা আমার টাইম হয়েছে বিয়ে করার, দেরি করা চলবে না। আর যদি দেরি করো আমার যদি কোনো মিস্টেক হয়, এ আব্বা তুমি কি জানো না, কোনোদিন কি মসজিদের খুতবা শুনতে যাওনি, কোনোদিন কি জালসার বক্তব্য শুনতে যাওনি? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আপা তুমি কি ওয়াজ শুনোনি, আমার যদি কোনো ভুল হয়ে যায় তোমাকে আল্লাহ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। মাকে বুঝিয়ে বলো মা, আমি মেয়ে যদি কোনো অন্যায় করে দিই তো তোমাকে আল্লাহ হাত নাকি দিয়ে দিবে। মা তুমি যতই তাহাজ্জুদ পড়ো, যতই রোজা করো, যতই দান করো, মা গো তুমি জান্নাতে যাবে না, যাবে যাবে না। আমি যে কথাগুলো বলছি বাবা বুঝতে পারছেন তো? তাহলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে বলছেন, তোমার যেরকম কোয়ালিটি, তুমি যেরকম ছেলে, তুমি যদি নামাজি হও তো নামাজি বউয়ের খোঁজ লাগাও, যদি খুঁজতে 1 মাস লাগে তো লাগুক। যদি তুমি ভালো ছেলে হও মনে পড়ে, কিংবা বাপকে টার্গেট করা বলা হচ্ছে, বাবা আপনার ছেলেটাকে যদি ভালো মনে হয়
নেককার মনে হয় তো আপনি একটা নেককার বউ খুঁজেন। প্রমাণ কার? আল্লাহ বলছেন, আল খাবিসাতুন লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতুন লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যদি ছেলে ভালো হয় বউ ভালো খুঁজতে হবে, আর বেটা যদি চোর হয় বউটাকে লুচ্চান খুঁজতে হবে। আর যদি গরমিল বিয়ে দিয়ে দাও, একটা চোরের সঙ্গে মাদ্রাসা পড়নেওয়ালা মুস্কানের বিয়ে দিয়ে দাও, সংসারে সুখ হবে না, হবে না, হবে না। রসুলের উম্মতিরা এক এক করে বুঝাতে আরম্ভ করলাম, আপনি এখন আদর্শ পরিবার তৈরি করবেন, জান্নাতি লেভেল আপনি বাড়িতে নিয়ে আসবেন। আমার নবী নবী মোহাম্মদ বলতেছেন, ও যুবকেরা সবাইকে বহু বানায় না, সব মেয়ে বউ হওয়ার উপযুক্ত নয়, শুধু মেয়ে হলে বিয়ে করতে হবে না, যদি রং মেয়েকে সুন্দর হয়ে থাকে তাকে বিয়ে করতে হবে না, ওর গুণ দেখতে হবে, গুণের ভিতরে কোন গুণ দেখতে হবে রে, এই কালিয়াচক রোড দিয়ে এই আপনার সুলতানগঞ্জ রোড দিয়ে দশটা মেয়ে প্রত্যেক দিন কলেজ যায়, দশটা মেয়ে প্রত্যেক দিন স্কুলে যায়, দশটা মেয়ে প্রত্যেক দিন প্রাইভেটে যায়। অযুবক তুমি শুনে নাও, এই দশটা মেয়ের ভিতরে একটা মেয়েকে দেখো, যে মেয়েটা সুন্দর করে মাথায় পর্দা করে থাকে, ওড়নাটা দিয়ে থাকে, মেয়েটা সবার পিছন পিছনে হাঁটতে থাকে, কিংবা তার বান্ধবীর সাথে হাসি আর কি ঠাট্টা করে না, লেভেল অনুযায়ী চলে, আস্তে আস্তে পা ঝাঁক করে ধারে নম্রভাবে চলে, তুমি প্রত্যেক দিন বাজারের ধারে বসে থাকো, রোডের ধারে বসে থাকো, দেখে যাও তোমাদের সামনে দশটা মেয়ে চলে যায়, সবাই হাসি ঠাট্টা আর কি করে রাস্তা দিয়ে চলছে, কিন্তু এমন একটা মেয়ে রে, এই মেয়েটাকে দশ দিন লক্ষ্য করলাম কোনো হাসি দেখতে পেলাম না, মেয়েটাকে ভদ্র ভদ্র মনে হয়, ও যুবক ওই হাসি ঠাট্টা কান্নেওয়ালা মেয়েকে বিয়ে করিও না, যে মেয়েটা পিছনে পিছনে নম্রতা নিয়ে চলে, ভদ্রতা নিয়ে চলে, ওকে ছাড়িও না, ছাড়িও না, ছাড়িও না, ছাড়লেই তোমার বড় ভুল হয়ে যাবে। আপনি মাল চিনতে ভুল করছেন, কোম্পানি সাজাতে যাচ্ছেন, কোম্পানি তৈরি করছেন, আর কোম্পানি থেকে প্রোডাক্ট নেবেন, যে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, কারি হবে, ভক্ত হবে, সাহিত্যিক হবে, দার্শনিক হবে, আপনার চেষ্টা আছে আমি আদর্শ পরিবার তৈরি করব। কিন্তু আদর্শ পরিবার তৈরি করতে গেলে বাবা কোম্পানি যে বানাচ্ছেন সব ভালো ভালো লোহা দিয়ে, ভালো ভালো মালপাতি দিয়ে আগে আপনাকে কোম্পানি তৈরি করতে হবে, তারপরে কোম্পানির প্রোডাক্ট বাজারে সেল হবে। বুঝতে পারলেন না কথা? তো আপনি স্ত্রী খুঁজতে গেলেন, যুবক একটা মেয়ে আপনার পছন্দ হলো, তো মেয়ের পছন্দ হলো, আপনি প্রস্তাব দিলেন, আপনার বাবা প্রস্তাব দিয়ে পাঠালো, যেদিন আপনি মেয়েটাকে দেখতে যাচ্ছেন সেদিন কি করবেন জানেন? খবরদার, আপনাদের হুমড়া চুমড়া ছজন যুবক কিনে ওই বউ দেখতে যাবেন না। নবীর নিষেধ, নবীর নিষেধ, বউ নিষেধ কাকে নিয়ে যেতে হবে বলে তোলা ভাইকে না, ও তো আরো বড় হারামখোর, সালার বউর কি আছে সব আপনার চিন্তা করে দেখবে, তারপর সালার বউর সাথে কথা হবে, কি বলেন, কথাটা ভুল বললাম? তাহলে বন্ধুও চললো না, দুলা ভাই চললো না, প্রথম লেভেলের কথা বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বিয়ে করতে হয় তো তোমার বউকে আগে তুমি দেখে নাও, অন্যর দেখা বউ নিও না। বলে মৌলবী সাহেব, তারা বাপ যে বউ ঠিক করে দিচ্ছে সেটা কি হবে? বলে বাপের পছন্দের বউ নিও না। বলে এখানে তো ঝামারে লাগিয়ে দিলেন জি। এ বাবা, কার বাপ নেই, কোন ছেলের বাবা নেই যে সেই বাবাটা তার ছেলের ভবিষ্যৎ খুঁজে না? সুলতানগঞ্জের ওই মাথাতে একটা বেটি ছেলে আছে, ও তিনবার ধরা পড়েছে, ওর বাপের 50 লাখ টাকা আছে, মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিলে ওর 50 লাখ টাকা আবার কব্জে হবে। বাপের চিন্তা, আমার ছেলেটাকে দিল্লি বোম্বাই খাটতে হবে না, মেয়েটা নোংরা একটু হয়েছে তো কি হয়েছে, তিনবার ধরা পড়েছে তো কি হয়েছে, একবার বিয়ে হয়েছে তো কি হয়েছে, ওকেই বউ বানাবে, বৌমা বানাবো, যাতে আমার ছেলের পরবর্তীটা সুখে হয়, এরকম বাপের চিন্তাধারা নাই? কতগুলো ভুল বলছি নাকি? এ বাবা, আপনি চিন্তা করলেন যে আমার ছেলের ভবিষ্যৎ গড়ে তুলবো, কিন্তু আপনার পরিবার যে আদর্শ হবে না, আপনার পরিবার যে ভালো হবে না, আপনার ছেলে যে সারা জীবন জ্বলে মরবে, আপনি খেয়ালটা করেননি? জমিতে কি হবে, কোটি কোটি টাকার সম্পদের চাইতে বিশ্বনবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার বাড়িতে আলমারা তো সলিহা, মেক্কার একটা মহিলা থাকবে, তার বাড়িটাকে ফুল বাগান বলে সামিল করতে হবে। বন্ধু, কোটি টাকা থাকার পর যদি বাইরে বউ আপনার ফোন করে, ওই বাড়িতে সুখ হবে?
কখনোই সুখ হবে না। পাকলা পাকলা বুল আলামিন বলছেন, যখন তোমার বিয়ে করার বয়স হলো, বউ পছন্দ হয়ে গেল, প্রস্তাব পাঠিয়ে দিয়েছ, প্রস্তাব যদি সেটেল হয়ে যায় তাড়াতাড়ি করে লেনদেনে বসতার আগে লেনদেন লেনদেন কথাটা মাথা থেকে হারিয়ে দেন। লেনদেন লেন কি মানে? লেন মানে 50,000 একটা মোটর সাইকেল, আলমারি, ড্রেসিং টেবিল, ছাপের খাট, আর কি, এটা লেন। আর দে আপনি নিলেন এত কিছু আর বৌমাটাকে দিচ্ছেন একটা নাকের ফুল মাত্র 350,000 দাও, এটা হলো দেন। আর লেন বাপের কাছ থেকে 500,000 টাকার মাল আবেদন করছেন, এটা হলো লেন। আর দিবেন কি, খুব জোর যদি ছেলেরা দেয় একটা নাকের ফুল দিবে আর পায়ের পাতা দিবে। ও বাপের জন্য পায়ের পাতা পরেনি আর নাকের ফুল দেয়নি, আপনি একটা মেয়েকে মোহর হিসেবে মাত্র 7,000 টাকা দিয়ে কিনে নিয়েছে, 60 বছর তাকে ব্যবহার করবেন, এই তো আপনার ব্যবহার। একটা মেয়েকে মাত্র 7,000 টাকা দিয়ে বাপের কাছ থেকে ছুট্টি করে নিয়ে আসছেন আর তাকে ব্যবহার করবেন কত? 60 বছর। এই তো আমাদের ইসলাম সমাজ। এই বন্ধু, জীবনে যদি বিয়ে করতে যাও, তার বাপকে পরিপূর্ণ যোগ্যতা অনুযায়ী তার বাপকে 60,000-50,000 নগদ পেমেন্ট দিয়ে তার মেয়েটাকে বাড়িতে নিয়ে আসিও, খবর তার মোহর আনাতে বসে দরদাম করে মেয়েটাকে 7,000 থেকে 6,000, 6,000 থেকে 4,000 এই করতে করতে মাত্র 3,500 একটা বউকে নিয়ে আসছেন, তা আবার বাকি কি বলেন, হয় না সমাজে? বন্ধু আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার বউ পছন্দ হবে ইমাম সাহেবকে ডেকে নাও। ইমাম সাহেবকে আপনি ডেকে নিলেন, আর টাকার পরে ইমাম সাহেব সুন্দর করে নবীর কোরআন, আল্লাহর কোরআন খানা পড়তে আরম্ভ করেছে, নবীর বাণী প্রচার করতে আরম্ভ করেছে, আপনাকে বসিয়ে দিয়ে পড়তে আরম্ভ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা وَبَسَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسْأَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ ছোট ছোট করে তিনটা সূরা বলার পরে বন্ধুর নবীর হাদিস একখানা পাঠ করা হবে, মান রাগে আপনাদের এলাকায় যেমন ভাবে বিয়ে পড়া হয়, এই অমুকের ছেলের সঙ্গে অমুকের মেয়ের বিবাহ পড়া হয়ে গেল, সবাই মিলে বিয়ে পড়াতে সম্মতি পেয়ে গেলেন, আর লাস্টে মূল বিষয়ে দোয়া পড়তে আরম্ভ করলেন, বারাকাল্লাহ লাকা ওয়া বারাকাল্লাহ আলাইকা। ছেলের জন্য দোয়া হলো, মেয়ের জন্য দোয়া হলো, কাজের জন্য দোয়া হয়ে গেল, সবাই যখন বাড়ি চলে যাবে, রে হে যুবক, তুমি তোমার স্ত্রীকে বিয়ে করেছো, তোমার শ্বশুরের বেটিকে তুমি বিয়ে করে, যুবক তুমি শোনে না, এইখানে ভুল করা চলবে না, যদি তুমি জান্নাতি পরিবার বানাতে চাও, আদর্শ পরিবার বানাতে চাও, মৌলানা কি করতে হবে বলে দিন। বিশ্বনবী নবী মুহাম্মদ বলতেছেন, যুবক রে, যখন তোমার ক্লিয়ার হয়ে গেল বিয়ে পড়া, দোয়া করা হয়ে গেল, তখন সেই বউটা তোমার কাছে চলে আসবে, এখন যদি তাকে মহব্বত করো নেকি হবে, নেকি হবে, তাকে যদি কিস করো নেকি হবে, আর যদি বিয়ে পড়ো 1 মিনিট আগে তার গায়ে টাচ করে দাও, কাবিরা গোনা হবে, এখন তোমার দলিলটা ভেঙে গিয়েছে, রেকর্ড রেজিস্ট্রি হয়ে গিয়েছে। ও যুবক শোনে না, বিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তুমি কি করো, তোমার ব্যবহারটা দেখে নিয়েছি। যুবক রে, বিয়ে করার পরে বউটাকে যখন বাড়ি নিয়ে যেতে হবে, তো দুলা ভাইয়ের মোটর সাইকেলে বউকে বসে দিয়ে তুমি পিছে হেঁটে হেঁটে যাও, হয় না গো? দেখেননি মেয়ে, বউ চলে গেল, জামাই পড়ে থাকলো, জামাইকে শ্বশুরবাড়ির ডান দিকে ঘরে কাপড় ধরে পরাপরি চলছে বাবা, আর তার বেহেনু তার দুলা ভাই, দুলা ভাই বুঝছেন তো, দুলা ভাই বউনে চম্পট, কোথায় বলে আমার সালার বউ, কতদিন পরে আমার সালার বিয়ে দিলাম, কত আদরের সালা, সালার বউটাকে যদি মোটর সাইকেলে নিয়ে যেতে না পারবো তো কিসের দুলা ভাই হলাম যে? ও চট করে নিয়ে চলে গেল, আপনি প্রথম নম্বরে ফ্যাক্টরির মাল চিনতেই ভুল করলেন, ফ্যাক্টরিতে যেখানে ক্লাম বসা দরকার ছিল সেই ক্লামটা উল্টা পাল্টা বসিয়ে দিলেন, আর ঠিক হলো না।
কি করতে হবে বলে দেন, কেমন করে দিন কাটাতে হবে বলে দেন। নবী মুহাম্মদ বলতেছেন, যখন তোমার নামে রেজিস্টার হয়ে গিয়েছে আর এক মিনিট পরে যদি তোমার বউ কোনো দুলাভাইয়ের সঙ্গে চলে যায়, বন্ধুর সঙ্গে চলে যায়, ও যুবক তুমি শুনে নাও, ওর বাপকে আর হিসাব লাগবে না, লাগবে না, লাগবে না। আরো বেবি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে মাবুতুর অঞ্চলে যেতে হবে খালি হাতে, মাবুতুর দরবারে। আরো বেবি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে মাওলা তোর অঞ্চলে যেতে হবে ষোল হাতে, মাবু তোর দরবারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এগুলো ঘটনা ঘটে, ঘটে না? হালকা করে মাথা জোগাচ্ছেন মানে রাতে বেশি মাথা জোগাতে নিষেধ আছে নাকি? হয় গো, হয়। তাহলে আজ শুনে নিলেন, যে দেখবেন যে বিয়ে করেছে সে বউ নিয়ে যেতে পারে না, অন্য লোক বউ নিয়ে যাচ্ছেন, জানবেন যে ওর যত প্রোডাক্ট বের হবে সব বাংলাদেশের ডিপ জল বেরিয়ে আসবে, আর ভালো হবে না। তার কারণ আমার রেজিস্ট্রি করা জমিটা অন্যের হাতে আমি তুলে দিচ্ছি, অন্যজনকে আমি দিয়ে দিচ্ছি, সে নিয়ে যাবে, আমার বউকে ও টাচ করতে পারবে না, আবার আমার বউয়ের পাশে বসে সে মোটর সাইকেল চালিয়ে নিয়ে যাবে, আনন্দ করবে। আমি স্বামী সহ্য করতে পারবো না, আমি স্বামী যদি দাঁড়িয়ে থেকে দেখি আর আমার বউ চলে যায়, তো আপনি খবরটা শুনে নেন কি হবে। আপনি আদর্শবান স্বামী হতে পারলেন না, আপনি গুণাগার হলেন। এই বিয়ে পর আগে যত গুণা করেছে তার বাপের নামে, এবার যত গুণা হবে আপনার নামে। যুবক এই ভুলটা হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হাত দেখায় না মানে অনেক যুবক আছে তো দেখতে পাচ্ছি যারা বিয়ে করেনি। হ্যাঁ দেখে নিয়েছি, দেখে নিয়েছি। বলি স্যার ঠিক আছে, আপনি যা বলবেন সুয়েশ ঠিক আছে। এবার একটা কথা শোনেন, বউটাকে আপনি নিয়ে যাবেন মোটর সাইকেলে, নিজে বসিয়ে, চার চাকাতে নিজে বসিয়ে, এটা বাড়ি ধরেন, এটা বাড়ি, এটা গেট আছে কি না, এটা গেট, এই গেটের সামনে বউকে দাঁড় করাবেন। হ্যাঁ নবীর সুন্নাত, গাঁজা করে কথা বলছি না, বউটাকে গেটের বাইরে দাঁড় করাবেন, আপনি মোটর সাইকেলটা রাখবেন, স্টান্ট করবেন, চাবি টানবেন, সব শেষ, বউ আপনার বাইরে দাঁড়িয়ে আছে। এবার ঘর থেকে আপনি বেরিয়ে আসলেন, বাড়ি থেকে আবার ব্যাগ এসে, বউ আপনার বারান্দার বাইরে দাঁড়িয়ে আছে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে, বউয়ের কপালে হাত দেন, কপালে হাত দেন, কোন হাদিসে প্রমাণ, কপালের কয়েকটা চুলগুলো ধরেন, আর ধরার পর আল্লাহর কাছে বিচার দেন। কি বিচার? হে মহান রব, রব্বুল আলামিন, এই মেয়েটাকে কোনোদিন চোখে দেখিনি, মাত্র এক মাস আগে চোখে দেখেছিলাম, আর মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছি, ইয়া আল্লাহ সে আজকে আমার বউ হয়েছে, যাকে কোনোদিন দেখিনি, যার বাপকে কোনোদিন দেখিনি, যার মাকে দেখিনি, ইয়া আল্লাহ সে মেয়েটা আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবাতুহা আলাইহি, আল্লাহ গো এই মেয়েটা আজকে থেকে আমার ডান দিকে ঘুমাবে, বাম দিকে ঘুমাবে, আমার চাপের হাতে ঘুমাবে, আমার চুকিতে ঘুমাবে, আমার কম্বলে নিচে ঘুমাবে। হে মহান রব, এই মেয়েটার ভিতরে যত ভালাই আছে যেটা আমার জন্য প্রযোজ্য করেছ, আমার জন্য কার্যকর করেছ, হে রব্বুল আলামিন সব কার্যকারিতাগুলো আমার জন্য পেন করে দাও, আমার জন্য খুলে দাও, কোনো বাপরতা রাখিও না, রাখিও না, রাখিও না। জোরে বলো নারাই তাকবীর। একটা লোক হাত দেখে বলুন তো বাবা, যে মুলবি সাহেব আমি আমার স্ত্রীর কপালে হাত দিয়ে দুটা করেছি, একটা একটা ডান দিকে, সব ইল্লা বিল্লা ফারাক্কা। এ বাপ জানো, তাহলে তো ভুল করে আছেন, যার জন্য বললাম যারা এই দোয়াটা করেননি এখন আপনার কাছে একটা কাঁদার জায়গা আছে, মসজিদে সারা সারে ঢুকুন আর আল্লাহকে বলুন, আল্লাহ তোমার নবী যেই তারিখে ছেলে জন্মাতে বলেছে, বিয়ে করতে বলেছে, তার কিছুই আমি ঘটাতে পারিনি, আল্লাহ আমি তো সংশোধন জীবন চাই, আমি তো সেই কেলেমগুলো করেছি, এখন কি করবো? তো মাবুদ বলছেন যেই কেলেম মানুষ করবে, যখন কেলেমযুক্ত মানুষগুলো আল্লাহর কাছে কেঁদে বলবে, আল্লাহ ভুল করেছিলাম, আল্লাহ ক্ষমা করে, যখনই বান্দা বলবে তখনই আল্লাহ তাকে ক্ষমা করবেন। জোরে নারায় দেবেন। কিন্তু আমরা এটাই করতে পারি না, আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো, মানুষ এটাই বলতে পারে না।
আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান, হে বান্দা তুমি ভুল করেছো, একবার আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সেই গুনাহটা মিটিয়ে দেওয়ার পরে তাদের ডবল নেবি চাপিয়ে দিবে একবার যত। সুবহানাল্লাহ, কিছু কিছু লোক সুবহানাল্লাহ, কিছু বলছেন নাউজুবিল্লাহ। জি, দু চারটা লোক সুবহানাল্লাহ বললো আর সবাই চুপচাপ বসে গেল, না সুবহানাল্লাহ বলতেও এখন খরচ আছে নাকি? এ বাবা, মনে হচ্ছে শয়তান ঢুকেছে। সবে বলুন তো আস্তাগফিরুল্লাহ। হাল্লাজি, এই এই লোকগুলো বলে না আস্তাগফিরুল্লাহ। হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতিউ ইলাইহি। যারা এই দোয়াটা বললেন, আজ রাতে যা গুনাহ করেছিলেন, দিনে যা করেছিলেন, আল্লাহ মেহরবানি করে সব মাফ করে দিবেন, আপনি খুশি তো? খুশি? তাহলে আর একটা দোয়া বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম। আর একবার, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম। মা বোন আপনারা বলেন আল্লাহুম্মা ইন্নি, আবার বলুন আল্লাহুম্মা ইন্নি, তিনবার বলতে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবে জাহান্নাম। মুলবি সাহেব, আপনি তো মক্তবে পড়া শুরু করেছেন, তো এই দোয়াটা বলে আমাদের নিকিটা কী হলো একটু বলবেন তো? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আপনাকে শুনিয়ে বলছি। এ বাবা, দুটো রাওয়ায়াত পাওয়া যায়। এক রাওয়ায়াত হলো, কেউ যদি দিনে, দিন কখন শুরু হয়? ফজর নামাজ পড়ার পর। দিন চালু হলো কি না? ফজর নামাজ পড়ার পর যদি কোনো মানুষ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম এই কথাটা তিনবার বলে, আর আরেকজন রাবি বলছেন এই কথাটা যদি সাতবার বলে তো কি ঘটবে, তো আপনার কাছে সেটা শুনে যাচ্ছি। যদি ফজর নামাজ পড়ে আর মাগরিব নামাজ পড়ে, যদি কেউ দিনে এবং রাতে শুরুতে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবে জাহান্নাম এই ছোট্ট শব্দটা তিনবার বলে কিংবা সাতবার বলে, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নাম নিজে দরখাস্ত আল্লাহর কাছে করে বলে, আল্লাহ যেই তোমার বান্দা আমার কাছ থেকে বাঁচবার জন্য তোমার কাছে তিনবার আশ্রয় চেয়েছে, হে মহান রব তুমি তাকে জাহান্নামে আর দিও না। এই কথা কে বলে? জাহান্নাম নিজে বলে। যে জাহান্নামে এত ভয়ানক, আজকে আমি বয়ানটা করতে চেয়েছিলাম, বিষয়টা রাখতেছিলাম, জাহান্নাম মরণ থেকে নিয়ে কবর পর্যন্ত জাহান্নাম দিয়ে আপনাকে বেড় দিয়ে নিয়েছে, ক্লিয়ার করতে চাইছিলাম, কিন্তু লোক দেখে বাবা একটু বিষয়টা চেঞ্জ করে দিলাম, ছোট্ট বিষয় আপনাদের সামনে ধরে নিলাম। বাপজান, তাহলে কি বললাম? যদি কেউ মাগরিব বাদে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবে জাহান্নাম তিনবার কিংবা সাতবার বলে, তো জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। যদি এই কথাটা কার্যকর হয়ে যায় তাহলে আপনার জীবন মুক্ত হয়ে যাবে। নারায়ণ, সবাই বলছে সেলিম একবার আল্লাহ একবার বললো না, এই ওখানে তোমার যত বোন দুটি আছে সেই বলছে না। হ্যাঁ বাবা, একবার যদি আল্লাহু আকবার কেউ বলে, আল্লাহু আকবার যে সব অক্ষরগুলো না আছে এক অক্ষরে জানলে কি তো আপনি পাবেন? পাবেন। দিনে যদি আপনার পঞ্চাশটা সাগিরা গুণ হয়, সাগিরা মানে কি গো? ছোট ছোট গুণাগুলো হয়, তো আল্লাহ মেহরবানি করে আপনাকে মাফ করে দিবে। তাহলে নারাই থাকবেন মাশাল্লাহ। এবার লাইনে নিয়ে আপনাকে বোঝাতে হবে, তাহলে কোন জায়গায় ওয়াজ ছেড়েছি, রাত বেশি হয়েছে না কম হয়েছে, এবার বোঝা যাবে কোন জায়গায় ওয়াজ ছেড়েছি আপনি বলুন। শেখ সাদি, জালসা শেষ করো, মানে রাত বেশি হয়েছে, আপনি ওয়াজ আমি কোথায় ছেড়েছি আপনি ভুলে গেছেন? আমি বক্তা আর আপনারা শ্রোতা, আমি বলবো আপনারা শুনবেন, কিন্তু কোন জায়গায় ছেড়েছি বলুন তো? হাত দিয়ে, এই দেখেন, এই জন্য তো সভাপতির দরকার, কপালে হাত দেওয়া ছেড়েছিলাম না? এবার কপালে আপনি হাত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মেয়েটার জন্য যত ভালোই আমার জন্য প্রবেশ করেছো, আল্লাহ সব আমার জন্য বরাদ্দ করে দাও, হে রব্বুল আলামিন এই মেয়েটাকে চিনলাম না জানলাম না, আমার কাছে ঘুমাবে, আমার বিছানায় থাকবে, আমার কম্বলে ঘুমাবে, হে আল্লাহ এই মেয়েটার ভিতরে যত মুরামি ভস্টামি যত খারাপই আছে আমার জন্য সব আচার ব্যবস্থা করে দাও, আল্লাহর কাছে আপনি দোয়াটা করে দিলেন। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
তুমি যদি আমার আইনকে ফলো করিতে নিয়াতে চলো পরিবারে কেলেম থাকবে না থাকবে না থাকবে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা সকল না বীর আসল ছিলেন খোদার দিওয়ানা সুবহানাল্লাহ সকল না বীর আসল ছিলেন খোদার দিওয়ানা দুই দয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে ইউসুফ নবীকে দেখেছেন দেখে বুঝবো কাছে মাথার সামনে কত খ্যাপারে হ্যাঁ ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলো নারায় দেখবে একটু পাওয়ার দিয়ে বলেন নারায় তাকবীর এ বাবা তাহলে এবার স্ত্রীকে অনুমতি পেলেন ঘরে নিয়ে গেলেন এবার ঘরে গিয়ে কি হবে সারা জীবনের যত সুখের জন্য আপনি এই বিবাহটা করলেন 50 লাখ টাকা খরচ করলেন কেন গো এই স্ত্রীটাকে পাবার জন্য আমার দিকে তাকান বক্তা তো চলে গেল জি আমার দিকে তাকান এবার সারা জীবনের স্বাদ মিটাতে যাচ্ছেন অপরিচিত একটা মেয়েকে নিয়ে আপনার জীবন সঙ্গী বানাতে যাচ্ছেন যত ভালোবাসা সেই রাতে আপনি দিচ্ছেন নিচ্ছেন শুধু একটা দোয়ার কারণ আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে আপনাকে আল্লাহ অনুমতি দিয়েছে তাই একটা অপর মেয়েকে নিয়ে আপনি খাটে ঘুমাতে পারছেন আচ্ছা বিয়ের আগে কোনো মেয়ে কিনে খাটে ঘুমাতে পারবেন কোনো মেয়ে কোনো ছেলে কিনে ঘুমাতে পারবে না হবে না আপনার শুধু একটা শরীয়তের কথা চালু করে দিয়েছে বলে আপনি একটা মেয়েকে নিয়ে সেই রাতে জীবন শুরু করতে যাচ্ছেন জীবন শুরু করার সময় বিশ্বনবী আপনাকে অনুমতি দিয়ে বলছেন এ যুবক শোনে নাও এই স্ত্রীকে ব্যবহার করতে যাওয়ার সময় আমাকে ভুললে চলবে না আল্লাহকে ভুললে চলবে না আপনি প্রশ্ন করবেন আল্লাহ নবী গো আপনি কেমন কথা বলতেছেন আপনাকে কেমন করে স্মরণ করব নবী মোহাম্মদকে কেমন করে স্মরণ করব কেমন করে আল্লাহকে স্মরণ করব আমি যে একটা সুখের জিনিস শুরু করতে যাচ্ছি আর এটা তো লজ্জাকর কথা লজ্জার কথা কেমন করে আপনাকে স্মরণ করব নবী মোহাম্মদ বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমাকে মনে রাখতে হবে হে বন্ধুরা যদি তুমি আমার অনুসারী হয়ে চলো তোমাদের জীবনের কেলেম থাকবে না আল্লাহ নবী গো এখন কি করতে হবে বলে দিন তো আমার আল্লাহ নবী আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাকে আল্লাহ আইডিয়াল করে পাঠিয়েছে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে আমি যা শিক্ষা দিই তুমি শিখে নাও শিখে নাও শিখে নাও আমাদের প্রকাশ্য দুশ্মনের নাম কি বলেন বাবা ইবলিস শয়তানকে চোখে দেখেছেন দেখেননি ইউসুফ নবীকে দেখেছেন কিন্তু ইবলিসকে দেখেননি এ বাবা ইবলিস শয়তান আপনার বাসর রাতে ঢুকে তার চেলা চামটাকে নিয়ে হাজির হয়ে আছে কি বলছেন এ বন্ধুরা এ যুবকেরা
এ শয়তানেরা আয় আয় আয়, আজকে একটা মলা মজার খেলা দেখবি আয়। কেমন মজার খেলা আপনি দেখাবেন, কেমন মজার খেলা সে দেখবি বন্ধুরে আমার। এবার ইবলিস তো আপনাকে দেখবার জন্য, আপনাকে নিয়ে রহস্য করবার জন্য তৈরি আছে, কিন্তু নবী মুহাম্মদ বলতেছেন, এ মানুষরা তোমরা জেনে নাও, তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের সঙ্গে সঙ্গে ঘুরতে আছে, যার নাম হলো ইবলিস শয়তান। এর মুখে লাঠি মেরে দাও, এর মুখে লাঠি মেরে ঘর থেকে বের করে দাও, এর মুখে লাঠি না মারলে তোমার জীবনে সুখ আসবে না, শান্তি আসবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ইবলিসের মুখে লাঠি মারব? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা আমরা জাত্তানা। আল্লাহকে বল, আল্লাহ এই মেয়েটাকে চিনতাম না জানতাম না, আজকে তার সঙ্গে আমার মিলন ঘটতে চলেছে। হে রব্বুল আলামিন, চারিদিকে ঘর বন্ধ করা আছে, দরজা বন্ধ করা আছে, জানালা বন্ধ করা আছে, এই ঘরের ভিতরে কেউ নাই, আল্লাহ তুমি স্বয়ং দেখতে পাচ্ছ, তুমি স্বয়ং আমাদেরকে নিরীক্ষণ করছো। রব্বুল আলামিন, আবার আমাদের প্রকাশ্য দুশ্মনী ইবলিস কোথায় আছে জানি না। হে মহান রব, ইবলিসের জন্য তোমার কাছে আশ্রয় চাইছি, ইবলিসকে ঘর থেকে বের করে দাও, ঘর থেকে বের করে দাও। বন্ধুরে, যখন আপনি পেচ্ছাপ করতে যাবেন, পায়খানা করতে যাবেন, তখন কে কে দোয়া বলেন, দয়া করে হাতটা উঠান না। একটা লোক, তার আপনার হাগেন না নাকি? এই দেখেন, হাত তুললেন, পেচ্ছাপ পায়খানা করেন বটে, কিন্তু দোয়া বলতে ভুলে যান না, দোয়া বলতে ভুলে যায় না, বলে জোরে যদি পায়খানা আছে তো দোয়া মামুর বাড়ি যাক নাকি, আগে পায়খানা করতে হবে। এ আল্লাহর বান্দারা, শেষ সময় আপনাকে আপনার প্রকাশ্য দুশ্মন ইবলিস শয়তান রং তামাশা শুরু করে, আপনি পায়খানা করছেন, ইবলিসের চালাচানটাকে দেখে বলে, দেখবি তাই, দেখবি তাই, ও ভাই পায়খানা করতে বসেছে, কি আনন্দ কি মজা, আপনাকে উল্লাস করে। যখন আপনি বলে দিবেন, কি বলবেন গো? আল্লাহুম্মা ইন্নি, বলুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, এই জানেন না, জানেন না, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসের ওয়াল খাবাইস, কথাটা বলেন তো, যদি না বলেন, যতক্ষণ পায়খানা করবেন ততক্ষণ শয়তান আনন্দ করবে, আপনি কিন্তু জানেন না। বন্ধুরে, আপনি ভাতের তাড়াতে মাংস নিয়েছেন, আপনি ভাতের তাড়াতে সুন্দর খাবার নিয়েছেন, আপনি বিসমিল্লা বললেন না, খেতে আরম্ভ করলেন, ইবলিস শয়তান আপনার সঙ্গে খেতে শুরু করেছে, নোংরা হাত, নোংরা হাত, নোংরা কনি, নোংরা ভাবে তা আপনার সঙ্গে খেতে আরম্ভ করেছে, আপনি ভাত খাচ্ছেন দেখতে পাচ্ছেন না, ইবলিস আপনার সঙ্গে মিলে গিয়েছে, আপনার ভাতে নোংরা ফেলতে আরম্ভ করেছে, নোংরা ব্যবহার শুরু করেছে। হে আল্লাহর বান্দা, আপনি সেটা দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না, পাচ্ছেন না। যে কোনো খাবার খেতে যাবে, শুরুয়াত করতে যাবে, আল্লাহর নাম নিতে কেউ ভুলবে না, শুরু কর্তা হো না আল্লাহকে নাম সে ছো বড়া মেহরবানি আয়াত রহম করনে ওয়ালা, বিসমিল্লাহ বলতে কেউ ভুলবে না, ভুলবে না, ভুলবে না। কিন্তু কিছু হাঁপ পাকলি মা পাওয়া যায়, যখন পানি নাড়তে যাবে কিংবা আর কিছু করতে যাবে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, তাই বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলেছে, কোন জায়গায় বিসমিল্লাহ আর কোন জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই তো ঢ্যাং ঢোল মা জানে না। আজকে আপনাকে সেই জ্ঞানটা দিয়ে যাবো, এবার যান, এই জন্য আপনাকে বাছাই করা মা নিতে হবে, বাছাই করা ফ্যাক্টরির লোহা নিতে হবে, যে লোহার প্রোডাক্ট দিয়ে আপনার কোম্পানি সেটিং হবে, আর সেটিং থেকে প্রোডাক্ট বের হবে, ও আবু বাকার হবে, আব্দুর রহমান হবে, উসমান হবে। আর যদি প্রোডাক্ট ভালো না বের করতে চান, জানা তানা মেয়েগুলোকে বিয়ে করে না, সব বাংলাদেশের ঢঙ্গার হবে। এই যুবক, তাহলে বোঝা গেল, প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় বিসমিল্লা বলবো, আর চা খাওয়ার সময় বিসমিল্লা বলতে হবে না, হবে না, হবে, বুঝেছেন? ও আছে আল্লাহর বান্দারা, ছোট ছোট কথা দিয়ে বোঝাতে আরম্ভ করলাম, যেই দিন আপনার সেই সংসারটা শুরু হবে, আপনার স্ত্রীর সঙ্গে ব্যবহার হচ্ছে, আপনার স্ত্রীর সঙ্গে জীবন চলতেছে, এ বন্ধু সেই রাতে যদি আপনার দোয়া বলা থাকে, আর সেই রাতে যদি আপনার বীর্য থেকে একটা আপনার স্ত্রীর পেটে বাচ্চা তৈরি হয়ে যায়, হে আল্লাহর বান্দা বন্দেরা, হে মা বোন ভালো করে শুনে নিন, হে যুব ভালো করে শুনে নিন, যখন আপনার এক ফোঁটা বীর্য গিয়ে তার
থেমে পড়ে গেল, পেটে ঢুকে গেল, সেই দিন থেকে একটা বাচ্চারা বিবাহ শুরু হয়ে গেল। যদি নবীর ভালোবাসা থাকে, আল্লাহর বন্ধন নিয়ে আপনি তাকে ব্যবহার করে থাকেন, ওই ছেলে কোনোদিন খারাপ হবে না, হবে না, হবে না। রসুলের উম্মতিরা, এবার শেষ ঘটনা আপনাকে শোনায়। যখন আপনি আপনার স্ত্রীকে ব্যবহার করলেন, সেই রাতে দোয়া বলে আপনার স্ত্রীকে ব্যবহার করলেন, হে বন্ধু আপনি আদর্শ পরিবার তৈরি করবেন, জান্নাতি পরিবার তৈরি করবেন। স্ত্রীর পেটে এখন বাচ্চা, আপনি হিসাব করে রেখে দিলেন, আজকে রাত মহাবার সময় এক ফোঁটা বীর্য আমার স্ত্রীর পেটে চলে গিয়েছে, এখান থেকে আমার রহমান হতে পারে, এখান থেকে আমার জরিনা হতে পারে, এটা আল্লাহর ভালোবাসা ডাক করে গিয়েছে। আপনার স্ত্রীর তারিখ দিয়ে রেখে দিলেন, দিন আমার বাচ্চাটা হবে। হে বন্ধু শোনে না, আপনার স্ত্রী কেমন জানি না, আপনি আপনার স্ত্রীকে ভালো করে চিনেন। ও আব্বা যান, এই যে মোবাইলটা আছে, যেই দিন এক ফোঁটা বীর্য আপনার স্ত্রীর পেটে দিয়েছেন, সেই দিন থেকে মোবাইল বন্ধ হয়ে যাবে, মোবাইল চলবে না। কেন চলবে না? চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। হে মুমিনাক বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ মর্যাদার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক তুমি শোনে না, তুমি আদর্শ ফ্যাক্টরি বানাতে চেয়েছ আর তার প্রোডাক্ট গুলোকে ভারতবর্ষের মাটিতে তুমি কোনায় কোনায় ছড়াতে চেয়েছ। এ যুবক শোনে না, খবরদার, টিভি বন্ধ করতে তোমাকে হবে, মোবাইল বন্ধ করতে হবে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা স্ত্রীর পেটে বাচ্চা তো, মোবাইল কেন বন্ধ হবে, মোবাইল কেন বন্ধ হবে, কেন টিভি বন্ধ হবে? বন্ধুরে, তার স্ত্রী আপনার স্ত্রীর যা ভালোবাসা আছে আপনার পেটের বাচ্চার উপর তার আশা করতে থাকবে। আপনার স্ত্রী যদি ভালো ব্যবহারের হয়, ছেলের ব্যবহারটা ভালো তৈরি হচ্ছে, মায়ের ব্যবহারটা ভালো তৈরি হচ্ছে। এ বন্ধু, আর যদি মোবাইল দেখা মা হয়, তার ছেলে ফ্রি ফায়ার খেলা হবে, ইনশাল্লাহ কোনো ভুল হবে না। কি মনে হয়েছে, একটু হুঁয়া করে না বেশি হয়েছে? এই দেখেন, ঝোঁকে হু বলছে। হ্যাঁ বাবা, তার মা যদি মোবাইল খেলা হয়, মোবাইল দেখা হয়, তার তার বেটা ফ্রি ফায়ার খেলা হবে না? ফ্রি ফায়ার খেলা চলবে? র্যামি খেলা চলবে? এই বাবা, যদি আপনার আল্লাহর ভালোবাসা না থাকে, ছেলে মানুষ হবে না, মেয়ে মানুষ হবে না। মা তুমি বুঝেছ? বুঝেছ? বুঝেছ না বুঝলে এত রাত ভরে জালসা শুনতা না, এবাব যান। কিন্তু মুলবি সাহেব, মোবাইল বন্ধ করলাম, টিভি বন্ধ করলাম, কিন্তু এরকমটা চলবে? বিড়ি বাতাটা চলবে বাবা? জি মা, বিড়ি বাচ্চ এই ফতোয়া দেওয়ার মতো শক্তি আমার নাই। আমি একটা ছোট্ট মাপের মুলবি, কে যদি বন্ধ করে দিতে এত কোম্পানি চলে কি করে? বন্ধ করতে পারবো না, বন্ধ করার কথা বললাম না। কিন্তু মা, তোমার দিয়ে জাল পেয়েছি, মা কালিয়া চকে অনেক জালসা আমার আছে, অনেক জালসা করেছি, কিন্তু দেখেছি মা, তোমরা চার পাঁচজন যখন একজন বসে যাও, পঁচিশটা যদি আয়ের মতো মুলবি যায়, তোমরা মাথায় কাপড় দেও না। কি কথাটা ভুল বললাম? একবার বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরা রে, এ বাপের বাড়ির মালিক, এ কোম্পানির মালিক, এ ছেলে তুমি শুনে নাও, তোমার বউ যদি বিপর্দা হয়ে ঘুরে, তার বাপকে আর ধরা হবে না, তার ভাইকে আর ধরা হবে না, গ্রামবাসীকে ধরা হবে না, তোমার ভুল করেছে, বউ ভুল করেছে, তোমাকে ভুল সংযোজন করতে হবে, তোমার বউয়ের হিসাব তোমাকে দিতে হবে। এই যুবক তুমি বলে দাও, বিড়ি বাচ্চ বাঁধো কিন্তু মাথার কাপড় ফেলা চলবে না, বিপর্দে চলা ফেলবে না। হে বোন তুমি শুনে নাও, হে বউ তুমি শুনে নাও, তোমার কাজকে আমি ওসিয়াত করে দিলাম, যতদিন আমার খালাস বাচ্চা না হবে, যতদিন আমার ছেলে মেয়েরা না হবে, ততদিন কোনো নোংরামি করা যাবে না। ওয়াজ শুনে নিয়েছি, যদি তুমি নোংরামি করো, তোমার নোংরামির ভাগ আমার ছেলের গায়ে লাগবে, মেয়ের মার গায়ে লাগবে, ছেলে ভালো হবে না, হবে না, হবে না, ছেলে ভালো হবে না, মেয়ে ভালো হবে না। এই করতে যখন ওসিয়তটা করলেন, মা এটা তো শুনলেন আপনিও, আপনি ওই ভুলটা করবেন না, যদি ভালো প্রোডাক্ট নিতে চান। এবার দিন চলে গেল, এক মাস, দু মাস, তিন মাস করতে করতে কদিন বাচ্চা হয়?
9 মাস 10 দিন, 10 মাস 10 দিন আল্লাহর সিদ্ধান্তকৃত টাইমে, সিদ্ধান্তকৃত টাইমেই বাচ্চাটা হবে। 1 মিনিট আগে হবে না, পরে হবে না, যেটা আমরা সিদ্ধান্ত করেছি সেটা হবে কি না? এ বাবা, এবার ঝামেলা চালু হলো কি, যেই দিন আপনার বাচ্চাটা হয়ে গেল, আজকে কিবার বললাম সোমবার, এখন 11:53, আর কয় মিনিট পর আরেকদিন আসছে, 7 মিনিট পর অল্টারনেট হচ্ছে। কিন্তু ভুল করবেন না, ইসলামিক হিসাব, ইসলামিক মত, কোরআনের আইন কি, সূর্য ডুবার 1 মিনিট আগে যদি আপনার ব্যাটা হয়ে যায় তাহলে সেই দিনটা আপনার গণ্য, 1 মিনিট পরে হয়ে যায় তার পরের দিন গণ্য। আপনি সোজাসুজি বুঝে নেন, সূর্য ডুবা আর সূর্য উঠা থেকে আমাদের হিসাব, আর আমাদের ভারতবর্ষের হিসাব হলো রাত 12টা থেকে দিন 12টা। তাহলে আখিকে হবে কয়দিনের মাথায় বাবা? 7 দিনের মাথায়। আমার ছেলে যদি আজকে হয়ে যায় সন্ধ্যার আগে, আমাকে সেই হিসাবটা ধরতে হবে। এটা সোমবার, আর এখন মঙ্গলবার চলছে, এখন মঙ্গলবার চলছে, সোমবার চলে গেল পিছনে। এ বন্ধু, হিসাবটা মাথায় রাখেন, রেলমালের দরকার নেই, প্রশ্নের দরকার নেই, কবে উত্তর নিতে যেতে হবে না, মাদ্রাসায় খোঁজ করতে হবে না, আমি জেনে গিয়েছি। এ বন্ধু, যখন আপনার ছেলে জন্ম হয়ে গেল, 7 দিনের মাথায় আপনাকে আকিকা করতে হবে। বলে মূল বিষয় কী দিয়ে আকিকা করবো? তো বলে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যেই কথাগুলো বলেছে সেগুলো আপনাকে বলি। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন গুরুদের চলবে আগে কে হবে? হবে না। ছাগল, ভেড়ি, দুম্বা, আর কি আছে বলো না? খাসি তো আছে, ছাগলের মধ্যে খাসি পড়ে নাকি? তাহলে এই সমস্ত জিনিস দিয়ে আকিকা করলেন। ছেলে হলে কটা? 2টা। আর মেয়ে হলে? আমার মেয়ে হয়েছে, আমি জোর করে যদি আমার টাকা আছে বলে 2টা আকিকা দিয়ে দিই, হবে? এবং এ আল্লাহর বান্দা বান্দেরা, ভালো করে বক্তব্য শুনে যান। নবী বলছেন, শুনে নাও, আমার চাইতে কমও করিও না, আমার চাইতে বেশিও করিও না, যদি করে নাও ওয়াকুল্লা জালালাতিন ফিল্লার, ঈমান থাকবে না, বাঁচবে না, বাঁচবে না। আমার আল্লাহর প্রমাণটাই বার মাথায় করে নিতে হবে। আমার আল্লাহ বলছেন, মানুষ রে, তোমাদের যেন পথ না হারিয়ে যায়, তোমরা যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য আমি আমার নবীকে পাঠালাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরের ভিতরে, তোমার সাফাত বিনে নবি কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে তোমার, আছি গো ডুবে আমি ভুলেরই সাগরে, না জানি কি হবে মরণেরই পরে, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে তোমার, কবরে হাসরে কি হবে আমার। ভাই, কবরে কি হবে খবর কার জানা আছে? জানা নেই। সোনামণিরা, একটু করে শুনে যান, জীবনটা ধন্য করবার জন্য আপনাকে বলেছি। 1 ঘন্টা আপনারা টাইম দিয়েছিলেন, আর কয় মিনিট আছে? আরো 1 ঘন্টা, আরো 1 ঘন্টা। আপনি বক্তা মার আওয়াজ শুরু করেছেন, সকাল ভোরে দিঘলবেন যাব কিষানগঞ্জ, ওখানে দাঁড়ান আপনি করবেন, ছাড়া যাবে না, কতক্ষণ শুনবে ঠিক করুন। 1 ঘন্টা জি মাওলানা, কতদিন?
সাড়ে বারোটায় শেষ হবে ইনশাআল্লাহ। এক মিনিট আগেও যাবে না, আর যদি পার হতে যায় তো আপনারা টুটি চিপে ধরবেন আমার। হ্যাঁ বাবা, কোথা থেকে ছাড়লাম? আদর্শ পরিবার তৈরি করছি, ছেলে এবার বড় হচ্ছে। কয়দিন হলো? একদিন, এক মাস, এক বছর। যখন আপনার বেটার বয়স বেটির বয়স এক বছর হয়েছে, যখন আপনার বেটা টুকটুক করে কথা বলতে আরম্ভ করেছে, ও দেশি আব্বারা, ও দেশি মারা, তোমরা ভালো করে শোনে না, যখন তোমার বেটা বলতে শিখবে তখন তোমরা অন্য কিছু শিখিয়ে দেওয়া না। এমন বিষয় কি শিখাতে বলে দিন, আপনার বেটার মাথাটা ফাঁকা পড়ে আছে, এই ফাঁকা জায়গাটাতে প্রথমে কি ঢোকাবো, এই জায়গাটাতে কি ঢোকাতে হবে? নবী আমার বলে দিলেন, শোনে না, এই ফাঁকা জায়গাতে যদি শিখাতে হয় আল্লাহর ভালোবাসা ঢোকাতে হবে। হে যুবকের দল, উন্নত যুগের মানুষ, শিক্ষিত মানুষ, যখন আমরা বাচ্চাকে বড় করে নিতে পারি, যখন ছেলেটা কথা বলতে শিখে নেয় তখন প্রথমে তাকে ড্যাডি শিখায়, শিখে না? হ্যাঁ বন্ধু, ড্যাডি উন্নত ভাষা আপনি শিখান, আব্বা আপনি শিখান, মা ডাক্তার শিখান, কিন্তু আল্লাহকে ভুল করা চলবে না, নবীর ভালোবাসা ভুল করা চলবে না। এখানে যত আব্বা আছেন, যত দাদা বন্ধু আছেন, সামনের জেনারেশন আপনি তৈরি করতে আরম্ভ করেছেন। দুনিয়ার একটা কিসসা কাহিনীর কথা বলছি, আব্বা যান, আপনার ছেলে যখন 3 বছর বয়স হয়ে গিয়েছে, মার কোলে চড়ে আছে, ছেলে মার কোলে চেপে আছে, তার বাপ কালিয়া চক স্টান যাচ্ছে, আর ছেলেটা যখন বাড়ি থেকে বেরি হচ্ছে, মা তার ছেলেকে কোলে কোলে নিয়েছে, হাতটা ধরে বলছে, বেটা রে, তোমার বাপ চাকরি করতে যাচ্ছে কিংবা কলেজে যাচ্ছে, তোমার বাপ কোন কাজে যাচ্ছে, বেটা তোমার আব্বাকে টাটা বলো, টাটা। কোন টাটা দে? ওই যে টাটা, ভালো থেকো, সুখে থেকো, সবে বলো না, না না বলবো না, নাউজুবিল্লাহ। এ বাপ জান, মা কোলে করে টাটা বলিয়ে দিল, কিন্তু মা আপনি কি মেনেছেন, শুনেছেন, বুঝেছেন, আজকে ছেলেকে টাটা দিতে ভালো লাগে, আর আব্বা খুশি হয়ে বলছে, আমার 3 বছরের একটা টাটা দিয়েছে। মা শুনলে, বাবা শুনলে, এই টাটাটা যদি তোমাকে 60 বছরের দিন দিয়ে দেয়, যেদিন তোমার ছেলের বয়স 20 বছর হবে আর তোমার বয়স 60 বছর হবে, তুমি ঠান্ডাতে কাঁপতে 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 বারান্দায় বসে আছো, আর তোমার বেটা 20 বছরের যুবক, তোমার বৌমাকে আমি যখন 3 বছর বয়স আমার বাচ্চা ছিল, তখন বাবাকে টাটা দেওয়া শিখিয়েছিলাম, হে মহান রব, আজকে আমার 65 বছর বয়স হয়ে গিয়েছে, আজকে আমার বেটা টাটা বলে দিয়েছে, যে টাটা কিন্তু ভালো টাটা নয়, আমার চোখ দিয়ে জল ঝরা টাটা। হে মহান, আজকে তো আপনি বুঝতে পারছেন না, নবীর ভালোবাসা ছেড়ে মানুষ করতে পারলেন না, কিয়ামতের পূর্বে নয়, আপনার বয়সের পূর্বে যদি আপনাকে টাটা দিয়ে দেয়, সেদিন চোখের জল ঝরবে, রিহাই পাবেন না, পাবেন না, পাবেন না। তাহলে কি করছেন? ছেলের মাথায় প্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ঢোকান, ছেলেকে আপনি আদর্শ বানাচ্ছেন, আপনার মেয়েকে আপনি আদর্শ বানাচ্ছেন। এ বাপ দেন, শুনে নেন, ছেলে মেয়ে যেই দিন আপনার 1 বছর 2 বছর করতে করতে 7 বছর হলো, সেদিন থেকে বাপের কর্তব্য পড়ে গেল। কি বাপের কর্তব্য? কি মায়ের কর্তব্য? কি ছোট্ট বাচ্চা ঘুম যায় না, এ বাবা ছোট্ট বাচ্চা ঘুম যায় না, এখন তার বাচ্চাদের কথা বলছি, কে 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 করে সারাক্ষণ কাঁদছে, কিন্তু আপনার বাড়িতে মোবাইল আছে, চট করে মোবাইলটাকে একটা গান বাজিয়ে কানে দিয়ে দেন, ও একবার বিন্দাস ঘুম পাচ্ছে, ছেলে নাই, ঠিক বলবেন? ছেলেটা কাঁদছে, মা নিরুপায়, কিছু করতে পারো না, কিন্তু ও ঢেল পড়, মা আপনার ঘরে আছে, আপনি প্রোডাক্ট ভালো কিনেননি, এ বাবা ভালো মাল নিয়ে আসেননি, আপনি একটা সাধারণ মেয়েকে বিয়ে করেছেন, একটা কোরআন জানে না, একটা আয়াত জানে না, একটা হাদিস জানে না, একটা নবীর ভালোবাসার গল্প জানে না, যে ছেলের সামনে বলবে, ছেলের সামনে বলবে আর ছেলেকে ঘুম পাড়াবে, মা এইটা জানে না, মা জানে মোবাইলটা চালু করলে বেটা আমার ঘুম যাবে, কানে একবারে জোর জারাকের ধুম ধারাক্কা লেগেছে, প্রেমের ঝাটকা চালিয়ে দিলেন, আর ওই একবারে সুন্দর তানে 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 ছোট্ট বাচ্চাটা ঘুম চলে গেল। এ মা,
এটা কত বড় ভুল তুমি করেছো তুমি জানো না, যেদিন তোমার ছেলে নোংরামি করবে সেই দিন ধরা পড়বে, আর যেদিন তোমাকে আসামির কাঠ করে তার করবে সেদিন তুমি জানতে পারবে। আলা কুল্লুকুম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাপকে জিজ্ঞেস করা হবে, বাপরে, মাকে জিজ্ঞেস করে, মা তুমি তোমার ছেলেকে কেমন ভাবে মানুষ করেছো, সেদিন উত্তর দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাদের এলাকায় কি হয় জানে না, কিন্তু আমাদের এলাকার আগের মাগুলো গল্প করছি বাবা, বাচ্চা ঘুম যায় না তখন বাচ্চাকে কোলে করে নেবেছে, এই গাঁঠার ব্যাটা গাঁঠা ঘুম জানা রে ব্যাটা ব্যাটা বলে না, তখন মা কি বলে, ওই মা তো আগের মা তো একটু পাগলি ছিল, তাই কি না, পাগল পাগল ছিল না বাবা, এত স্ট্যান্ডার্ড মা ছিল আগে। তখন ও মা ধরেছে তাকে দুধ খাওয়াচ্ছে, বলছে নিঞ্জা নিঞ্জা কালবা দুধ চা কালাইতে পোকা বাইচা গুইনা খা, বলেনি বলেনি বাবা, আল্লাহ। কিন্তু আজকেরকার যুগের মারা এগুলো আর বলে না, সেগুলো বাদ পড়ে গেছে। আগের যুগে মারা বলেছিল, ছেলে যদি ঘরে শুয়ে গেছে, ছেলে যা পেঁচা করে আয়, পেঁচা করে যা, তোমার ভয় লাগছে, আরে যা না পেঁচা করে আয়, তো ছেলে ঘরে পেঁচা করে দেবে নাকি তোষকের ভিতরে, তার মা শিখে দিচ্ছে কি দোয়া জানেন, এক বাত্তা দু বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা। আপনাদের জায়গায় হয় এখন, হয় এখনো হয়, তার আদিম যুগের লোক এখনো আছে, মা তাকে শিখিয়ে দিবে দিনের কথা, তার কাছে শুয়ে যাবে, তার কাছে বসে যাবে, আর মা বুঝিয়ে বুঝিয়ে যদি ওয়াজ শোনায় আল্লাহর কথা, নবীর কথা, ইবলিস শয়তানের কথা, কবরের কথা, হাসরের কথা, সেই ছেলেটা ঘুম যাবে না। ঘুম যদি নাও যায় তাহলে সে টুকটুক করে শুনবে, আল্লাহর কসম করে এটা আমার চোখে দেখা অল্প বলছি বাবা, আমি একটা ছোট্ট স্কুল করেছি, মিশন করেছি, তো আমার এনকেজির বাচ্চাগুলোর সামনে আমি যখন ক্লাস করতে যাই তখন বাচ্চাগুলোকে বলি, হে বাবা আজকে তোদের একটা গল্প শোনাবো, কিসের, দার্জালের, দার্জাল দেখেছিস কেমন, ওয়াল্লাহি কসম আল্লাহর খেয়ে বলতেছি, ছোট্ট বাচ্চা চার বছর, হে বন্ধু দার্জালকে এ খবরটা যখন তাকে জানাতে যায়, কবরে কি হবে জানাতে যায়, বন্ধুরে 30টা বাচ্চা চুপচাপ যেন বিড়ালের মতো শুকিয়ে গিয়েছে, আর আমার বক্তব্যগুলো শুনছে, আর আমি টেকনিক করে তাদেরকে বুঝার মতো বলতে আনন্দ করেছি, জালসার মতো করে বলতে আনন্দ করেছি, ছেলেগুলো কম্পমার হয়ে চুপসে গিয়ে বিড়ালের মতো শুনতে আছে, মনে হয় কেঁদে দিবে, এরকম ভাব বন্ধুরে বুঝতে পারলাম আমার এই ছোট্ট বাচ্চাটা আমার কথাটা বুঝতে শিখেছে। বলে মুলবি সাহেব তাহলে বাপের মতো বাপ হতে হবে তাই কি না, বলে হ্যাঁ, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাপের মতো বাপ হতে হবে, মায়ের মতো মা হতে হবে। এই একটা গল্প আপনাকে বলবো যে জালসা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এ বাপ জান, বাদশা হারুনকে কেউ দেখেছেন? আবার তো কেউ মাথা জোগাচ্ছে, বলে হ্যাঁ দেখেছি। দেখেননি, নাম শুনেছেন বাদশা হারুনের রশিদ? ছোট্ট করে বলি বাবা, এটা তার রাজত্ব, এইদিকে চারুদিকে সব বাড়ি, কাদের বাড়ি, লেভারের বাড়ি, চাকরদের বাড়ি, পাইটিয়াদের বাড়ি, আর এখানে বাদশার সিংহাসন। বাদশা হারুন বলছেন হঠাৎ করে একদিন কোনো কাজের দরকার পড়েছে, ওই জায়গা থেকে এই বালতি এক বালতি জল নিয়ে কোনো জায়গায় দিতে হবে, কিংবা কোনো ঘোড়া কি উঠকে দিতে হবে, যার জন্য বাদশা তো নিজে কাজ করবে না, কর্মচারী আছে নাকি, তো কর্মচারীদের লক্ষ্য করে বলছেন, ও জরিনা, ও ফাতেমা, কেন কি আছিস রে বাবা, ও সুলতানা, একটু তাড়াতাড়ি করে আইতো বাবা, আমার এই এক বালতি জলটা আমার ঘোড়ার মুখে দিয়ে দে, উটের মুখে দিয়ে দে, এই কাজটা করে দে। বাদশা তিনজন মেয়ের নাম ধরে তাদের দাসীদের বাড়ির দিকে লক্ষ্য করে নাম ধরে ডাকতে শুরু করেছে, বাবা তো বাড়ির মালিকিনীরা কি আসবে, চাকরেরা কি আসবে, চাকরদের বাড়ি থেকে ছোট ছোট কামরা থেকে তিনটা নাবালক মেয়ে একই রকম একবার ফুটছে দৌড় বেঁধেছে, দৌড়তে দৌড়তে এসে বাদশাকে বলছেন, বাদশাহ আমার মার নাম রহিমা, আমার মা বাড়িতে নেই, তো আপনার অন্য কাজে আমার মা ব্যস্ত আছে, বাদশা দয়া করে বলছি আপনি কি কাজের জন্য ডেকেছেন আপনি বলুন, আমি কাজটা করে দেবো। তো বাদশা বলছে তোর মাকে ডাকলাম, এক বান্টি পানি তুই কথায় নিচে দিতে পারবি, তো বলছে আপনি বলুন না কাজটা কি কাজ। তো বাদশা বলার আগে তো দেখছে তো এ তো এক বালতি জল কেন, এক গ্লাস পানি জল তো নিয়ে আসতে পারবে না, হ্যাঁ এত ছোট্ট বাচ্চা, তো আবার বের তুই বালতি নিয়ে আসতে পারবি, তোকে বলা হবে না, এই কথা বলা হয়নি বাবা। আর একটা মেয়ে দৌড়তে দৌড়তে এসে বলছে, ও হুজুর হুজুর আমার মার নাম হলো জরিনা, আমার মা বাড়িতে নেই, আপনি কী কাজের জন্য ডেকেছেন আমি কাজটা করে দেবো, মানে মার বদলে আমি কাজ করে দেবো। তো বাচ্চা বলছে লেও খেলা, তোদের মাদেরকে ডাকলাম আর তোরা দৌড়িয়ে আসিস, তোরা কী কাজ করতে পারবি, কোনো কথা না বলতেই বাবা। আর একটা মেয়ে তিন নম্বরে দৌড়ি এসে বলছেন, ও ফের আরও ছোটো এসে বলছে, হুজুর আমার মার নাম সুলতানা, বলুন আপনার কী কাজ করতে হবে। তখন বাদশা বলছে, হ্যাঁ রে
একটা বালতি জল এই জায়গাতে নিয়ে আসতে বলবো, এই জন্য আমি ডাকছিলাম, তিনজনকে ডেকেছিলাম, একজন আসলেই যথেষ্ট ছিল, কিন্তু তোর মারা না এসে তোরা এসেছিস, তোর আমার কী কাজ করতে পারি বলতো? তো এই চিন্তা ভাবনাটা বাচ্চা মনে মনে করছেন যে এরা তো নাবালিক বাচ্চা, ছোট বাচ্চা, কী বলবো এদেরকে, এই কথাটা চিন্তাও করছেন। আর হঠাৎ করে প্রথম নম্বর মেয়েটা বলছেন, বাচ্চা আপনি কী চিন্তা করছেন, মুখে বিড়বিড়ি করছেন আর বলছেন, আপনি কি এই চিন্তা করছেন যে আমরা আপনার কাছে দৌড়িয়ে আসলাম তিনজন, এখন কাকে কাজটা দিবেন আর কাকে কাজটা দিবেন না এই নিয়ে কি আপনি চিন্তিত? তখন বাদশা বাবা টেকনিক করে বলছে, হ্যাঁ রে বেটি, আমার একটা কাজ আর তোরা তিনজন এসছিস, তোকে যদি কাজটা দিই ওরা দুজন রাগ করবে, একে যদি কাজটা দিই তোরা দুজন রাগ করবি, ওকে যদি কাজটা দিই এরা দুজন রাগ করবে, তবে কাকে কাজটা দিব? তখন মেয়েটা বলছেন, প্রথম নম্বর যে দৌড়িয়ে এসছে বলে, বাদশা আপনাকে যদি আমি সমাধান করে দিই তা আপনি আমাকে কাজটা দিবেন? বলে, তুই চাকরনির মেয়ে, চাকরের মেয়ে, তুই আমার সমাধান করে দিবি, তো দেখি তুই কী সমাধান করবি। বাদশাও একটু তাদের সঙ্গে রহস্য শুরু করেছে, মেয়েটিকে বলছে, এ বেটি বল তুই কী সমাধান করবি বল। মেয়েটি বলছেন, বাচ্চা গো আপনি নাম ধরে ডেকেছেন আর তিনজন মেয়ে দৌড়িয়ে এসেছে, আর আপনার একটা কাজ কি দুটা কাজ জানি না, আপনি কাকে কাজটা দিবেন আর কাকে দিবেন না এই নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছেন নাকি? যখন এই প্রশ্ন করা, বাচ্চা হারুন বলছে, হ্যাঁ রে বেটি, হ্যাঁ আমি কাকে কাজটা দিব বুঝে শেষ করতে পারে না, একটা কাজ তোরা তিনজন এসেছিস আর একজনকে দিলে দুইজন রাগ করবে, তো আমি কাকে কাজটা দিব কাকে কাজটা দিব না? মেয়েটা বলছে, তুই কোন মুখে বলতে পারলি ওরা দুষ্ট কাজটা পাবে না, তুই কাজটা পাবি, তোর কি প্রমাণ আছে তুই বলে দে। মেয়েটা বলছে, বাদশা গো প্রমাণ ছাড়া কথা বলি না বলি না বলি না। তোর প্রমাণ আছে? বলে, হ্যাঁ। যখন এই কথা বলা তখন বাদশা বলে, তোর প্রমাণ দে, তোকে কাজটা আমি করতে দেবো, তোর প্রমাণ দে। মেয়েটা বলছে, বাদশা আপনার কাছে প্রশ্ন, আঙ্গুল দেখিয়ে বাচ্চাকে বলছে আপনার কাছে আমার প্রশ্ন। বাচ্চার মিটারও চলছে, এবার কথাটা শুনতে হবে, ছোট্ট মেয়ে আঙ্গুল টপকে টপকে কথা বলছে, বাচ্চা গো আদম থেকে নিয়ে ইসরাফিলের বাঁশি পর্যন্ত যে যুগটা আছে, কোন দিকে ঢোল বাচ্চা গো এটাতে না, হ্যালো হ্যালো শুনে নিন। মেয়েটাকে বলছেন, মেয়েটা বলছেন, বাদশা গো আদম থেকে শুরু করে ইসরাফিলের বাঁশি পর্যন্ত, ইসরাফিল যেদিন বাঁশি মারবে সে বাঁশি পর্যন্ত এই যুগটাতে চলে আসছে, এই যুগটার ভিতরে কোন যুগটা বেশি ভালো আপনাদের কাছে প্রশ্ন? বাবা আদম থেকে নিয়ে ইসরাফিল, ইসরাফিল কে গো? আল্লাহর একজন ফারিস্তা, যেদিন বাঁশি মারবে সেদিন কিয়ামত হবে, সেই দিন পর্যন্ত এই যে সময়টা চলছে এই সময়গুলোর ভিতরে কোন সময়টা বেশি ভালো আপনাকে বলতে হবে, আপনাদের কি প্রশ্ন আপনাদের কাছে, 500 টাকা পুরস্কার। কে পারবেন না আমাকে বলতে হবে? আদম থেকে যখন শুরু হলো যুগটা বাবা, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত হাবিল কাবিল, আস্তে আস্তে যত দুনিয়াটা আসছে, মানুষজন মারছে, কেলেমে ভরা, কেলেমে ভরা, কেলেমে ভরা। আবার দেখুন কিয়ামত যখন হবে, এই বাবা মুলবি মাওলানা হাফেজ কারি ভালো মানুষের উপর কিয়ামত হবে, এটা আপনার কোনোদিন শুনেছেন না? সব বেঈমান মানুষের উপর কিয়ামত হবে, বেঈমান মানুষের উপর কিয়ামত হবে, ভালো মানুষ কান্না উঠিয়ে নেবে আর খারাপ মানুষ যখন থাকবে, ইসরাফিলকে বলবে, ইসরাফিল বাঁশি বাজিয়ে দাও, এক মাসিতে কিয়ামত চালু হয়ে যাবে, গোলমাল লন্ডভন্ড শুরু হয়ে যাবে। এবার বাদশা চিন্তা ভাবনা করে বলছেন, এ বেটি তাহলে কিয়ামতের পূর্বের দিনটাও ভালো থাকবে না, আর আদম যে নিয়েছে আদমের পরও দিনটা ভালো ছিল না, তাহলে বাদশা কোন দিনটা ভালো ছিল, কোন সময়টা বেশি ভালো ছিল? তখন বাদশা ভেবে চিন্তা বলছে, মিডিলেরটা নয়, না 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 বাচ্চা গো ভুল উত্তর দেবেন না, কিয়ামতের দিন হাজার হাজার মানুষ থাকবে, ওইখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, নাসারা থাকবে, পৃথিবীর সব মানুষরা থাকবে, আর সে মানুষগুলোর ভিতরে তিনটি এলান হয়ে যাবে। ও বাচ্চা শুনে নিন, ওই তিনটা এলান হওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটবে, ওই তিনটা এলানের ভিতরে হাফ মানুষ মার ছেড়ে পালিয়ে যাবে, অনেক মানুষ পালিয়ে যাবে, যারা চন্দ্র পূজা করেছে, যারা সূর্য পূজা করেছে, যারা পীরের পূজা করেছে, তারা মাঠ খালি করে চলে যাবে, কিন্তু মুসলমানরা দাঁড়িয়ে
থাকবে, আল্লাহ তাদেরকে বলবে তোমরা কোনো মাঠ খালি করনি, তখন মুসলমান বলবে আল্লাহ আমরা কালেমা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাদু আল্লাহ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলেছে আমরা মাঠ ছেড়ে যাব না। মেয়েটা বাচ্চাকে বুঝাচ্ছেন আর বলছেন বাচ্চা মুসলমানগুলোকে তখন বলা হবে তোমরা মুসলমান, তখন সবাই বলবে হ্যাঁ আমরা মুসলমান, আল্লাহ তোমাকে মেনেছি আর তোমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছি, তখন আল্লাহ বলবেন হে মুসলমান এই যে তোমাদের জন্য পুল সিরাতকে দাঁড় করে দিলাম, এই পুল সিরাত যত তাড়াতাড়ি পার হবে তত তাড়াতাড়ি তোমার রেজাল্ট ভালো করে জান্নাতে চলে যেতে পারবে, তোমরা তাড়াতাড়ি করে পার হওয়া চলে যাও বন্ধুরে আমার, যখন এলানটা করে দেওয়া হবে মুসলমানের বা পুরুষেরা পার হতে আরম্ভ করবে, ভালো লোকেরা পুরুষেরা পার হতে আরম্ভ করবে, যে যত তাড়াতাড়ি পুরুষেরা পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। বাদশাকে বুঝিয়ে দেওয়ার পরে মেয়েটা প্রশ্ন করে বলেন বাদশা গো এই জন্য আমি বলেছিলাম ওরা দুইজন কাজটা পাবে না, আমি কাজটা বাবু আল্লাহর কোরআনে যদি প্রমাণ থেকে যায় যে যত তাড়াতাড়ি পুরুষেরা পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে, তো আমি যত তাড়াতাড়ি ফাঁস হতে পেরেছি আমি কাজটা পাবো ওরা কাজ পাবে না। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো বেটির বল তুই কেমন করে দলিল দিলি, দলিলটা একবার বলে দে। মেয়েটা বলছে বিসমিল্লাহ রহমানির রহিম আসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, জোরে জোরে বলো নারাই থাকবে আসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, এত সুন্দর কোরআনের কথা তুই বলতে পারলি? বাচ্চা অবাক হয়ে গিয়েছে, বাচ্চাও অবাক হয়ে যাওয়ার পর মেয়েটাকে বলবে বেটি রে চা তুই গাছটা কর গা, এই কথাটা বলতে যাবে বন্ধু। দ্বিতীয় নম্বর মেয়েটা আঙুল দেখে বাচ্চাকে বলছে বাচ্চা গো খবরদার ওকে গাছটা দিবেন না দিবেন না দিবেন না। বাদশাহ বলছেন বেটি তুইও কি কর না দলিল দিবি নাকি, তো মেয়েটা মাথা টনকি দেবো বলছেন হ্যাঁ 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 আমিও দলিল দেবো, আমি কাজটা পাবো ওরা কাজ পাবে না, আবার তো দলিল বল। তখন মেয়েটা বলছে বাদশাহ আপনাকে দুটো প্রশ্ন করব। কি প্রশ্ন? তাহলে বাদশাহ আপনি আপনার চোখে যত মানুষ দেখেছেন সে মানুষগুলোর ভিতরে কোন মানুষগুলোকে আপনার পছন্দ হয় বেশি বলেন তো। তখন বাদশাহ চিন্তা ভাবনা করে বলছেন যদি মানুষগুলো দেখতে কেউ 7 ফিট 7.5 ফিট 6 ফিট 7.5 ফিট হয় তো মানুষ তাকে এ দিবে, বলছে সারা তুই ফেরাউনের জন্ম নাকি বে, বলে না যদি কেউ বেশি লম্বা হয়ে যায় তুই ফেরাউনের জন্ম নাকি বে, বলে না। এ বাবা আর যদি খুব ছোট হয়ে যায় 1.5 ফুট 2 ফুট 3 ফুট যেগুলো আমরা সার্কাসে দেখতে পাই ওই বাচ্চাগুলো যদি হয়ে যায় তাকেও ভালোবাসে না, আর যদি খুব লম্বা হয়ে যায় তাকেও কেউ ভালোবাসে না, তাকে ভালোবাসে মিডিল টাইপের 5 ফিট 4.5 ফিট 4.5 ফিট এই সমস্ত আমরা যে লেভেলটা আছি বাবা এ লেভেলের মানুষগুলোকে চয়েস বেশি করে না, আর দুটো যুগের ভিতরে মিডিল যুগটা বেশি ভালো। মেয়েটা তখন বাচ্চাকে বুঝিয়ে বলছেন বাচ্চা ওরা দুইজন কাজটা পাবে না পাবে না পাবে না, আমি কাজটা পাবো। বেটিকে জিজ্ঞেস করা হলো বেটি রে বল তুই কেন কাজটা পাবি, তখন মেয়েটা বলছে বিসমিল্লাহ রহমানির রহিম খাইরাল ওমর আওসাতহা খাইরাল ওমর আওসাতহা, আল্লাহ মিডিল কি বেশি পছন্দ করেছে, মিডিল মানুষ কি বেশি পছন্দ করেছে, মিডিল দুনিয়া কি বেশি ভালোবেসেছি, আমি মিডিলে এসেছি আমি কাজটা পাবো ওরা দুইজন কাজ পাবে না। ঝামেলা লেগে গেল বাবা, এমন ঝামেলা লেগে গেল বাদশার বিচার করতে পারছেন না, আরে তুইও করোনা দলিল দিলি এই মেয়েটা করোনা দলিল দিল, এবার বাকি থাকলো আর কটা, আর একটা মোদা বেরোর এনে গিলাস নিয়ে আসনি খাপটা দুটো জল দাও তো, কটা বাকি থাকলো বাবা একটা ও আবার আরো ছোট। তখন এদের যখন দলিল দেওয়া হয়েছে তখন বাদশাকে বলছে বাদশা আমি যা হিসাব করে দেখলাম ওরা যত দলিল দিয়েছে ওরা কাজ পাবে না আমিই কাজটা পাবো আমার বিশ্বাস, এর কথার যুক্তি শুনে বাচ্চা হারুন বলছে আরে বেটি তুইও কি কোরআনের কথা জানিস, তখন বাদশাকে বলছে হ্যাঁ বাদশা শুধু দলিল নয় প্রমাণও দিয়ে আপনাকে ছাড়বো ইনশাআল্লাহ, তোর ইনশাআল্লাহ বলুন। বাদশা বলছেন বেটি এবার তোর দলিলটা দে,
মেয়েটা পটন করে বলছেন, বাদশা ওরা যেমন প্রশ্ন করেছে আমি তেমনই প্রশ্ন আপনাকে করব, উত্তর আপনাকে দিতে হবে। তো বল বেটি তুই কি প্রশ্ন করবি বল। তখন চট করে দুটো আঙুল দেখে বলছে, মাওলানা ও হাফিজ সাহেব, ও হা আমাদের রাজা, ও বাদশা হারুন রশিদ, আপনি বলে দিন আমাদের জগৎ কয়টা। আপনারা বলেন জগৎ কয়টা? সব শেষ। হ্যাঁ, একটার নাম কি হো জগৎ, একটার নাম পর জগৎ। ওটা হলো দুটো জগৎ হলো, এখন দুটো জগতের ভিতরে কোনটা জগৎ বেশি ভালো? এই বলেন না কথা, জোরে বলুন না, দুটো জগতের ভিতরে কোন জগৎটা বেশি ভালো? তার মানে বোঝা গেল যা তিনতলা বিল্ডিং আছে ওই দুনিয়াতে সুখী আছে, কিয়ামত দিন তিনতলা হবে কিনা সেটা আপনি জানেন না, যার জন্য আপনার মাথাটা ভালোভাবে লড়ে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো বেশি কাপড় অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, উচ্চ পিতামা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, উচ্চ পিতামা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, মিলে রাখো সজন বন্ধু শুধু পথে চিনা জিনি, শেষের মন্ডল হবে আমি চোরা জানো না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো বেশি কাপড় সঙ্গে দেবে না। বন্ধুরে, মেয়েটা যখন প্রশ্ন করলো বাচ্চাকে, বাচ্চা ভাবনা চিন্তা করার উত্তর দিয়ে বলছে, বেটি রে এ দুনিয়া চাইতে ওই দুনিয়া কোটি গুণ বেশি ভালো। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর কেন ভালো? মেয়েটা বলছেন, হুজুর কেন ভালো? বাচ্চা বলছেন, বেটি এ দুনিয়াতে যদি মানুষ 30 বছর নামাজ রোজা হজ জাকাত সত্য সৎপথে চলে, বেটি রে যেদিন কপালটা বঞ্জে যাবে, যেদিন নোয়াটা মানুষটা মরে যাবে, যেদিন কবরস্থ করে দেওয়া হবে, সেদিন আল্লাহর ফারেস্তারা কবরে উঠে বসে বলবে, হে আল্লাহর বান্দা বিজনিল্লাহ উঠো উঠো তোমার কাছে প্রশ্ন করতে এসেছি। মানুষটা বসে কবরে বসে যাবে, যখনই কবরে বসে যাবা তাকে জিজ্ঞেস করবে 3টা প্রশ্ন থেকে 4টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। বন্ধুরে, যখন প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে, কিংবা যখন লোকটা ভালো যদি হয়, লোকটাকে বসার সঙ্গে সঙ্গে লোকটা হঠাৎ করে উঠে গিয়ে তাকিয়ে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দারা কে তোমরা আমাকে জাগিয়েছো বলে দাও, আমাকে নামাজের পানি দাও, আমাকে উজুর পানি দাও, আমি উজু করে নামাজ পড়তে চলে যাব। ফারিস্তারা বলবে, বন্ধুরে নামাজ পড়তে আর হবে না, হবে না, হবে না, এজন্য নামাজ পড়তে হবে না, তুমি 30 বছর নামাজ পড়েছো, 40 বছর নামাজ পড়েছো, দুনিয়াতে ভালো কাজ করেছো, আর ভালো কাজ না করে থাকলে তুমি উঠে নামাজের কথা বলতে না। এ কবর বাসেছো শুনে নাও, জীবনে কোনোদিনও নামাজ পড়তে হবে না, দুনিয়াতে নামাজ শেষ হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ভাই, তাহলে আমরা যারা এখন নামাজ পড়ছি, মরার পরে আর কোনো নামাজ রোজা হজ যাকাত দান কায়রাত নেই, শুধু আরাম আর আরাম, যারা 30 বছর কষ্ট করেছি। বাচ্চা এই উত্তরটা মনে করে বেটিকে বলছে, এ ছোট্ট কন্যা সোনার টুকরারা, তোদের কথা শুনে তো আমার অন্তর চুড়িয়ে গেল। কি বাদশা বলে, এই দুনিয়াতে যা ফল করবে, তিলকাল জান্নাতুল্লাতি নূরে সুমিন ইবাদেনা মান কানা তাকিয়া, ওই দুনিয়ার ফল হয়ে যাবে, সেই দুনিয়ার ফলটাই বেশি ভালো, এই দুনিয়া চাইতে ওই দুনিয়ার ফলটা ভালো। যখন এই কথা বাচ্চা বনা, বাচ্চাকে আঙ্গুল দেখিয়ে বলছে, বাদশা এখন যতটা প্রমাণ আমি দিব, এ প্রমাণ অনুযায়ী ওরা কাজ পাবে না, পাবে না, পাবে না। কেন পাবে না? আল্লাহর কোরআনে প্রমাণ আছে, যে প্রমাণটা আপনাকে দেওয়া ছিল সে প্রমাণটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। কি গো? ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। বাচ্চা গো, তুমি যখন বলে দিয়েছো এই দুনিয়ার চাইতে সে দুনিয়াটা ভালো, আর আল্লাহ সে দুনিয়াটাকে ভালো ঘোষণা করেছি, এখন আমি সবার বড় এসেছি, ওরা কাজ পাবে না, আমি কাজটা পাব। আল্লাহর বান্দা কি বুঝলেন? বাচ্চা নিরুপায়,
বাদশা নিরুপায়, বাদশা মেয়েগুলোকে জিজ্ঞেস করছে, বল তোরা এত হাদিস কোরআন এত প্রমাণ কোথায় পেয়েছিস? তোরা কোন ইউনিভার্সিটিতে পড়িস? তোরা কোন কলেজে পড়িস? কোন মাদ্রাসায় পড়িস যে এত সুন্দর সুন্দর দলিল বাচ্চার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারছিস? তোরা বল কোন জায়গায় তোরা লেখাপড়া করেছিস? তখন মেয়ে তিনটা বলছে, বাচ্চাম একদিন খায় সন্ধ্যায় খেলে সকাল খাওয়া পায় না, সকালে খেলে সন্ধ্যায় খাওয়া পায় না। ও না দেখ, আমার মা আমার বাবা তোমার বাড়িতে সারাদিন পাগলের মতো কাজ করে, বাচ্চা গো যা কামাই করে নিয়ে আসে আমাদের সন্ধ্যার সময় খাইয়ে দেয়, আমরা কেমন করে ইউনিভার্সিটিতে পড়ব, কেমন করে প্রাইভেট মাস্টারকে টাকা দেব, কেমন করে মসজিদে মৌলভি সাহেবকে টাকা দেব? না না না, আমরা কোনো মাদ্রাসায় মক্তবে কলেজে পড়ি নাই, তোদেরকে পড়িয়েছে কে বল? তখন মেয়ে তিনটা বলছে, আমাদেরকে যে পড়িয়েছে আমাদের মাদ্রাসার নাম বাবা, আর আমাদের মসজিদের নাম হলো মা। আমাদের বাপ মা যেটা আমাদের শিখিয়ে দিয়েছে ওখানে আমরা বক্তব্য বলে বলেছি, ওটা আমরা কলেজ মনে করছি, যেটা মা বাপ শিখেছে সেটার প্রমাণ আপনাকে দিয়েছি, অন্য কোথাও পড়িনি পড়িনি পড়িনি। কেমন মা ছিল প্রশ্ন? এ বাবা মা কেমন ছিল প্রশ্ন? আপনার কাছে আপনার ঘরে সেই মা আছে কি যেই ছেলেটাকে মানুষের মতো মানুষ করবে, যেই মেয়েটাকে মানুষের মতো মানুষ করবে? এই কথাটা জানার পর হারুন বাদশার চোখ থেকে টপ টপ করে জল বের হতে আরম্ভ করলো। কেন? হে আল্লাহ, আমার দশতলা বিল্ডিং, আমার ছেলেগুলো সুখের শেষ নাই, আমার মেয়েদের সুখের শেষ নাই, মাহবুদ গো আমার ছেলে একটা কোরআন জানা বলতে পারবে না, আমার মেয়ে একটা কোরআন বলতে পারবে না, আর আমার চাকরের মেয়ে এত সুন্দর কোরআন বলতেছে, মাহবুদ গো কেমতে দিন মনে হয় আমাকেই কাট করে তার হতে হবে। এদের সঙ্গে যদি শেখ মোল্লা না করি, এদের সঙ্গে যদি ব্যবহার ভালো না করি, আমার পরিত্রাণ হবে না। অনেকক্ষণ বিচক্ষণতার সাথে বন্ধুরে তিনটা মেয়েকে জড়িয়ে ধরে বাদশা কোলে করে একটা কথা বলছে, যেই কথাটা শোনার জন্য আপনারা এতক্ষণ থেকে বসে আছেন। কে কে শুনবেন বাবা? তো একটা হাতটা বলেন আমাকে বলতে হবে। কে কে শুনবেন বাবা সে কথাটা? তিনজনকে কোলে নিয়ে বাদশা জড়িয়ে ধরে একটা দামি কথা বলছে, সেই দামি কথাটা আপনাকে শোনাবো। কে কে শুনবেন? লিল্লাহ হেদমির হাত দেখা ভাই, যারা যারা শুনবেন আপনারা পাগলের মতো বসে আছেন, আপনাদের যে বেশি টাকা চাইবো না, মাত্র 5,000 করে যারা হাত তুলেছেন জমা করেন, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত চাওয়া হলে টিকিট কাটতে হবে। যুব করে বলছে, মুলবি সাহেব 5,000? 5 টাকা বললেন তা কত? 5,000 বলছেন? এ বাবা, আর একটা কথা আপনাদের বলে যায়, আমি ছোট্ট বক্তা, আমার বয়স যা দেখছেন এটাই বয়স, বেশি জ্ঞান নেই, বছরে 90, 84, 70, এবার কাছাকাছি 100 ঠেলবে, এরকম জালসা করি। যত জালসা গেছি বাবা সব জালসা কি হয়েছে জানেন? হয় মসজিদ, না হয় মাদ্রাসা, না হয় কবরস্থান, না হয় ঈদগাহ। এই 4টা জায়গার যে কথা বললাম, এই 4টা জায়গায় কোনটা জায়গা খারাপ উনি বলেন? 4টাই ভালো। আর এই মুসলমানেরা 4টাই জালসা 4 জায়গাতেই করছে, আর পৃথিবীতে যত মুসলমান আছে বাবা, ওয়াল্লাহি কসম আল্লাহর বলছি, মানুষ পাগল হয়ে গিয়েছে শুধু আল্লাহকে ভালোবাসা দেখার জন্য। মানুষ যেমন কামাই করতে শিখেছে তেমন আল্লাহর পথে খরচ করতেও শিখেছে, আর আল্লাহ তাদেরকে চাইছে যারা খরচ করবে। কারা? মা কানানিল মুসরিকিনা ইয়ামুর মাসাজিদ আল্লাহ। এ বাবা, আপনাদের এই মসজিদটা যে উন্নতি করবে জালসা, কবরের উন্নতি করবে জালসা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আপনাদের মসজিদে জালসা হয়ে থাকে, এই মসজিদে যদি কোনো হিন্দু ভাই, কোনো খ্রিস্টান ভাই, কোনো আদিবাসী ভাই, কোনো বৈনিয়া ভাই যদি 10 লাখ টাকা দান দেয়, আপনারা নিতে রাজি আছেন? নেবেন? কেন নেবেন না? কেন নেবেন না? আল্লাহর ঘরে মুসলমান ছাড়া অন্য ধর্ম অবলম্বী মানুষের 1 টাকা নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না বলে? আমার ঘর যারা করবে তাদের নাম কি? তারা মুসলমান। তারা করবে মুসলমানদের ভিতরে কারা? যারা হেদায়েত পেয়েছে। হেদায়েত প্রাপ্ত লোক কারা? যারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে কারা? যারা মসজিদে গিয়ে ভুল স্বীকার করে, তারাই মসজিদকে নির্মাণ করবে। সবাইকে মসজিদ টাকা দিয়ে আমি নির্মাণ করতে দেবো না। এবার যান, আল্লাহ যাকে চাইবেন তাকে আল্লাহ পছন্দ করে। মসজিদ
লোকের উন্নতি করবে 5 টাকা দেবেন, তাহলে এখন দেখবো বাবা কাকে আল্লাহ চাইছেন, যেই লোকটাকে চেয়ে আল্লাহ 5 টাকা দান করবেন। ভালো করে শুনবেন, যেদিন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন বাবা, মদিনাতে চলে গেলেন, যখন নবীকে দেখে নিতেন সবার মদিনার মানুষ পাগল হয়ে গেছে, নবী এসে গেছেন, নবী এসে গেছেন, হে নবী মুহাম্মদ, হে রাসূলুল্লাহ, হে নবী মুহাম্মদ, আপনার কাছে আমার বক্তব্য, হুজুর আমার বাড়িতে থাকুন, আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে শোন, আমার বাড়িতে খান। নবী বলছেন কারো বাড়িতে যাবো না, যাবো কার বাড়িতে? আইব আনসারির বাড়িতে উঠলেন। নবী উঠার পরে বলছেন, ও আইব আনসারি, এই যেটা সুলতানগঞ্জ না, সুলতানগঞ্জে তো আমি নতুন মানুষ, এই গ্রামে মসজিদ নাই, ও আইব আনসারি মসজিদ একটা বানাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আইব আনসারির গলি আছে, আপনি এখানে মসজিদ বানাও। না, বানা হবে না। সাইডের একজন বড় লোক এসে বলছেন, হুজুর গো আমার বাড়িতে মসজিদ বানানো বলে হবে না। ও বলে আমি মসজিদে জায়গা দিব, হবে না। গোটা গ্রামবাসী বলছেন আমার জায়গাতে মসজিদ করুন, মসজিদ হবে না। বিশ্বনবী বলছেন তোমার যদি জায়গা নিয়ে নিশ্চয় রাগ করবে, ওর যদি জমি নিয়ে নিচ্ছে রাগ করবে, আমি নবী যে জায়গায় নামাজ পড়বো, যে জায়গায় আল্লাহকে আমরা ডাকবো, সেই জায়গাটা হলো আল্লাহর ঘর, সবার জায়গাতে হবে না। ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে? নবী বলছেন আমার উটটা যার বাড়িতে বসবে সে জায়গায় মসজিদ নির্মাণ হবে। জোরে জোরে বলুন সুবহান জাহান্নামের কথা শুনে মনে লাগে ভাই, ইচ্ছে করি মরিব প্রাণে জ্বালাই আপনি নবীর শনে, আমার মূর্তি লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো রইলাম তোমার পিরিতে আশায়, রইলাম তোমার পিরিতে আশায়, রইলাম তোমার পিরিতে আশায়। নবীর পিরিতে আশা না থাকলে এক পিস লোক জান্নাতে যাবে না, যাবে না, যাবে না ভাই। এখানে এবার আবার কে একবারে ঠকে দিয়েছে মনে সাহেব? হাকিমপুরের হাকিম সাহেব নেন, যাবে না। এদিকে গলার পাওয়ার সব শেষ, আর আপনি এবার লাস্টে বলছেন হাকিমপুরের হাকিম সাহেব। হ্যাঁ, হাকিমপুরের হাকিম সাহেব বলবো, আগে পকেট মারবো তারপর বলবো। জি জি, এত লাইট পাত, এত খরচ কার জন্য? মসজিদের উন্নতি কল্পের জন্য। আর মসজিদে দান করবে কারা? উমর ছেড়ে দিলেন, উমর ছেড়ে দিলেন, উমর চলছে, সবাই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে উটটা বসুক, তাহলে আমার জায়গাটা আল্লাহ নবী চয়েস করবে, আমার বাড়িতে মসজিদ হবে, কোথায় ভালো, কোথায় ভালো, আমার জায়গাতে মসজিদ নির্মাণ হবে, আল্লাহর ঘর তৈরি হবে, মানুষ পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে মসজিদ বানান, আমার জায়গাতে মসজিদ বানান, হবে না, হবে না। এই করতে করতে সিদ্ধান্ত হলো উট যেখানে বসবে সেখানেই মসজিদ হবে, সেখানে আল্লাহর ঘর হবে। এবার গ্রামের তো সব ফুলকি হয়ে গেছে, আল্লাহ কার জায়গাতে উট বসে, কার জায়গাতে উট বসে। উটকে ছেড়ে দেওয়া হলো, উট চলতে শুরু করলো, উত্তর দক্ষিণ করতে করতে বাবা যেই জায়গাতে বসলো সেই জায়গার মালিকের নাম শুনবেন, মালিকের নাম হলো সাহান, আর এক মালিকের নাম হলো সোহাইল। দু ভাইয়ের জায়গাতে উট গিয়ে থপ করে বসে পড়লো। বিশ্বনবী বলছেন আর কারো জায়গার দরকার নাই, আল্লাহ যেটা চয়েস করে উটকে পছন্দ করেছে সেই জায়গাটা মসজিদের জন্য ক্লিয়ার, সেই জায়গাতে মসজিদ হবে, কারো জায়গায় মসজিদ হবে না। আল্লাহ তাকে চাইবেন, তাকে মসজিদে 5,000 টাকা দান করাবেন বাবা। একটা লোক বলুন তো, মুলবি সাহেব হাজার হাজার তো দান করেছি, বেশি পারবো না, 1,000 করে 10টা ছেলের কাছে নেবো, 10টা মানুষের কাছে নেবো। একটা লোক বলুন তো, প্রথম নম্বরে 1,000 টাকা আমি দিব, সবার টাকা নেবেন আল্লাহ, টাকা তো সবার ঘরে আছে বাবা, সবাই মসজিদে দান করতে পারে না, যাদেরকে আল্লাহ চয়েস করে তারা দান করতে পারবে। 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, 1 বছর পরে দেন, কিন্তু আজকে নামটা লেখেন 1,000 টাকা আমি আল্লাহ দিচ্ছি, এই জন্য আমার জিন্দগির পথকে সোজা করার জন্য। কেউ ডান থেকে বাম, একজন 1,000 টাকা। আগো কালিয়া চোখের সুনাম আছে, যেরকম সুনাম আছে দূর নাম এখন বের করবো। আই দেখেন আমার নালা সাহেব, কি নাম গো? হাসমুদ্দিন সাহেব। দেখুন আল্লাহর প্রেমিক সাহালের পরিচয়, 1,000 1,000। হাসমুদ্দিন সাহেব 1,000 টাকা দিয়ে প্রমাণ করেছে।